ফতুল্লা থানার এনায়েতনগর ধর্মগঞ্জে মাদ্রাসার ছাত্র নদীতে পড়ে নিখোঁজ। আজ শনিবার সকাল আনুমানিক 9টায় মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র এলাকার সাদাত হোসেনের ছেলে আফনান এনায়েতনগর ধর্মগঞ্জ সেনাকল্যাণ মসজিদ সংলগ্ন ঘাটে কার্গো জাহাজের উপর সহপাঠীদের নিয়ে জাহাজের উপর ঘুরতে গেলে এক জাহাজ থেকে অন্য জাহাজে যাওয়ার সময় জাহাজ বেঁধে রাখা দড়ির সাথে পা আটকে দুই জাহাজের মাঝখানে বুড়িগঙ্গা নদীতে পড়ে যায়। নিখোঁজ হওয়ার খবর পেয়ে বাবা মা আত্মীয় স্বজন এলাকাবাসী 4 নং ওয়ার্ড মেম্বার সহ জনপ্রতিনিধিরা ছুটে আসেন। বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড সহ ডুবুরিদের টিম সমেত জাহাজ নদীর আশপাশে উদ্ধার অভিযান চালায়। ফতুল্লা থানা এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জের এই ঘাটটিতে আজ সকালে ঘটেছে একটি দুর্ঘটনা। মাদ্রাসার ছাত্র আফনান এবং তার বন্ধুরা সহ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জাহাজ, সেই জাহাজের উপরে তারা স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় কিছু পূর্বে তারা এখানে বসে গল্প করছিলেন, এমন সময় আফনান দুই জাহাজে মাঝখান দিয়ে মাটিতে নদীতে পড়ে যায়। পাওয়ার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তাই তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের কোস্টগার্ডের একটা বিশাল টিম এখানে উদ্ধারের জন্য কাজ করছে না। আর এখানে আমাদের এলাকার উৎসুক জনতারা অনেক ভিড় করেছে এবং আত্মীয় স্বজনরা, আর ছেলেকে না পেয়ে তার বাবা মা একেবারে মুহ্যমান হয়ে পড়েছেন। তো আমরা এখন কথা বলবো আফনানের চাচার সঙ্গে। আচ্ছা, এই যে কটার সময় ঘটনাটা ঘটেছে? 9:30 দিকে। ওরা এখানে এসেছিল কেন? ওরা ওই মাদ্রাসায় আসছে, তো ওই মাদ্রাসার ছাত্র আরও কয়েকজনের সাথে এখানে এই ঘুরতে আসছে এলো আর কি। ও এর আগে কখনো আসে নাই, ওই ছাত্রদের সাথে প্রথম আসছিল। তো জাহাজের ফাঁকে এক জাহাজ থেকে আরেক জাহাজ যাইতে যায়, দড়ির সাথে পা পেঁচে দুই জাহাজের মাঝখানে পড়ে গেছে। আপনারা খবরটা পেলেন কখন? ওই বাচ্চারা দৌড়াই সে জাহাজের কয়েকজন কর্মচারী ছিল ওদেরকে জানায়, আর ওরা মাদ্রাসায় যায় খবর দেয়, মাদ্রাসার দিকে আমাদেরকে জানায়, আর এখানে মসজিদের মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিন এসে দেখে আর কি জুতাটা পরে আছে, যেখানে পড়ছে সেখানে জুতাটা পরে আছে আর কি, পানির উপরে। হ্যাঁ, কচুরির উপরে। জি, তো সেই ক্ষেত্রে এই যে উদ্ধার অভিযানটা শুরু হয়েছে কখন থেকে? ও আমরা জানার পরে এই যে স্থানীয় ফায়ার ব্রিগেডের খবর দেই, আর সরকারি বা প্রশাসনিকভাবে মেম্বার সাহেবে খবর দেয়, তো ওনারা আসছে একটু দেরিতে, ওরা তাড়াতাড়ি আসছে, তো মোটামুটি 2-2.5 ঘন্টা যাবৎ অভিযান চলতেছে। তো এই সেই ক্ষেত্রে এখন পর্যন্ত অভিযানে কোনো ফলাফল পাওয়া যায়নি? না, এখন পর্যন্ত আমরা কোনো রকম অভিযান পাই নাই। জাহাজগুলি ছিল তখন একটু সমস্যা হচ্ছিল এই উদ্ধার করতে, তো আমাদের যে তাপু মামা আছে, মেম্বার সাহেব আছে, কামাল ভাই আছে, আর বালুম আছে, এরা এসে এই জাহাজগুলির কিছুটা পিছিয়ে নিছে, স্পেস করে দিছে, উদ্ধার অভিযানের জন্য আর একটু ভালো হয় এই লিগা। আপনি তো এই এলাকার জনপ্রতিনিধি, তো আপনি আসলে খবরটা কখন পেলেন? আমি খবরটা পেয়েছি, আমি ওই ইয়ের সাথে গেছিলাম, যাওয়ার পরে ওই গলিতে ছিলাম, যাওয়ার পরে আমার বললো, পরে আমি ওইখান থেকে দৌড়ে এসে দেখি যে বহুত মানুষ, পরে আমি যে নৌবাহিনী ফায়ার টিমের আমি ফোন দিলাম, তারা আসলো, তারা এসে যে নামছে নদীর ভিতরে নামে, তারা দেখতেছে ছেলেটা কোন জায়গায় আছে। তার বাপের সাথে কথা বললাম, বাপে বললো ভাই আমার ছেলেটা একেবারে খুব নিষ্পাপ, ওকে ওর সাথে কোনো ফাজলামানি মুজলানি করে না, হঠাৎ করে আইসা এই জাহাজের থেকে ওই এক জাহাজের থেকে আরেক জাহাজে পার হয়ে তুলেছে, রশির লাগিয়ে বিলেপ পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমাদের এই মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবে একটা লোক জাহাজ ধাক্কা দিয়ে সরাই তুলেছে, দিয়ে দেখে ওই নিচে গেছে, নিচে গেছে পরে মাদ্রাসা গিয়ে খবর করলো প্রিন্সিপাল স্যারের কাছে, মাদ্রাসার হুজুর আছে সবাই এখানে, আমি আইসা সবার উপস্থিত পাইছি। পাওয়ার পরে তারা সম্পূর্ণ কার্যক্রম কম করছে, আমি পুলিশ ফাঁড়ি প্রশাসন তাদের খবর দিছি, তারও ইনশাল্লাহ সাথে সাথে আইসে। এখন আমরা দোয়া করি আল্লাহর কাছে, তার ছেলেটা যদি মরা হোক বাঁচক, রিজিকের মালিক হলো আল্লাহ, যদি আমরা পাই তাহলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, তার মা বাবার বুকের মধ্যে আমরা দিতে পারবো, ফিরিয়ে দিতে পারবো। আসলে আমরা তো এখানে এসে শুনতে পেয়েছি যে আসলে বাচ্চাটা পানিতে পড়ে গেছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড এবং পুলিশ প্রশাসনের যৌথভাবেই কিন্তু অভিযানটা চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা সম্পর্কে আপনি প্রথম কখন জানতে পারলেন? না, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব উনি এখানে বাইরে আছে, তো উনি আমাকে ফোন করে জানালেন ব্যাপারটা। আসলে এই বাচ্চা ওই মাদ্রাসার ক্লাস তো শুরু হয় সকাল 10টায়, তো এরা ওই বাচ্চারা আগে থাকতেই আসা এখানে নদীর পাড়ে আসছে, এবং যা বাচ্চাদের যা স্বভাব সেই স্বভাব সুলভ অনুযায়ী জাহাজে উঠছে, জাহাজে একটা জাহাজের থেকে আরেকটা জাহাজে, আরেকটা জাহাজের থেকে আরেকটা জাহাজে। তো একটা জাহাজের থেকে আরেকটা জাহাজে যাওয়ার পথে যে
তখন অন্য জাহাজের ঢেউ এসা তো ওর ব্যালেন্সটা রাখতে পারে নাই, ও পড়ে গেছে সাথে যে বাচ্চা তার নিউজ অনুযায়ী। তো সাথে সাথে ফতুল্লা থানার পুলিশ এরা যথেষ্ট সহায়তা করতেছে, আর কোস্টগার্ড এবং প্রাইভেটলিও যে যারা ডুবুরি তারা সার্চ করতেছে। আশা করতে তারা অতি শীঘ্রই এটা একটা করতে পারবে ফাইন্ড আউট। আচ্ছা, এই যারা যাচ্ছে তাদের যে তৎপরতা পুলিশ প্রশাসন এবং কোস্টগার্ড এবং ডুবুরিদের তৎপরতা, খুব অল্প শীঘ্র সময়ের মধ্যেই যেন বাচ্চাটাকে পাওয়া যায়, সেই ক্ষেত্রে ওনারা আপনাদেরকে কি বলেছে, এরকম কোনো আশ্বাস দিয়েছে? আমরা আশা করতেছি যে তারা সাকসেস হবে। হ্যাঁ, তারা এখানে স্থানীয় মেম্বার আছে এবং স্থানীয় লোকজন আছে, আমরা তাদের এই তৎপরতায় আমরা সন্তুষ্ট, আশা করি তারা ফাইন্ড আউট করতে পারবে। ফায়ার সার্ভিসের একটা দল আসছে কিছুক্ষণ আগে, এখন ওনাদের একটা টিম কাজ করছে, একসাথে দুটো টিম আমাদের এখানে কাজ করছে, এখন এখনও পাওয়া যায়নি, হয়তো কাজ শেষে বোঝা যাবে আর কি। তো এখানে যে ফায়ার সার্ভিসে যে উদ্ধার অভিযান চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনারাও পুলিশ প্রশাসন থেকে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী যে এই উদ্ধার অভিযানের ক্ষেত্রে? এখন অভিযান শেষ হলে বোঝা যাবে আর কি, আসলে অভিযানের ব্যাপারে তো আসলে আগে কিছু বলা যাচ্ছে না। কতক্ষণ সময় নিয়ে আপনারা অভিযান চালাবেন? এখন আমাদের আরও টিম আসছে, অভিযান তো অবশ্যই চলবে যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায়। এখন তারপর ফায়ার সার্ভিসের যে টিম আসছে আমরা ওনার সাথে কথা বলে তারপরে সঠিক কথাটা বলতে পারবো আর কি। এখানকার স্থানীয়রা কিন্তু আশা করছে যে আপনারা আসলে তাদেরকে একটা দিতে পারেন, বিশেষ করে ওই বাচ্চার বাবা এবং মা তার পরিবার আশা করছে যে আসলে পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আমরা আমাদের সন্তানকে জীবিত অথবা মৃত একটা অবস্থান আমরা পাবো। সেই ক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী তাদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে? ইনশাল্লাহ আমরাও আশাবাদী, কারণ যেহেতু যার সন্তান গেছে ওনারা তো যে ইয়েতে আছে, সেই দিক দিয়ে আমরা অনেক চেষ্টা করছি। আমরা আসার পর থেকেই ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক খবর দিয়ে আসার পরে ওনারা আসছে, ওনারা দ্রুতগতি এসে পড়ছে, এছাড়া আমাদের যে নৌ পুলিশও ওনারাও এসে পড়ছে। এখন আমরা সবাই তৎপর আছি, দেখি ইনশাল্লাহ তখন ভিতরে ই করা যায় আর কি। এই হৃদয় বিদারক ঘটনায় বাবা শাহাদাত হোসেন ও মা নির্বাক হয়ে গেছেন আর শোকে মুহ্যমান। শোকে ও কান্নায় পুরো এলাকার বাতাস ভারী হয়ে গিয়েছিল। উদ্ধার অভিযান চলমান অবস্থায় সেনা কল্যাণ ঘাট থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল 5টায় আফনানের লাশ উদ্ধার করে। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট, আহমেদ শরীফ।